দিকে দিকে চলছে শক্তির আরাধনা, জেলা থেকে শহর আলোর উৎসবে মেতে উঠেছেন সকলে। আমরা এবার নজর রাখব নৈহাটির দিকে, যেখানেও কিন্তু চলছে পুজো পার্বণ, মায়ের পুজো চলছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভক্ত তারা দণ্ডি কাটছেন নৈহাটির বড় মা, সে বিখ্যাত আমরা জানি বারাসাত নৈহাটির পুজো, মা কালীর পুজো বিখ্যাত, সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নৈহাটির বড় মার পুজো সেখানে শুরু হবে, তার আগেই আমরা দেখতে পাচ্ছি সরাসরি ছবি, সেখানে দণ্ডি কাটছেন ভক্তরা। আপনারা নৈহাটির ছবি দেখছেন, আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে নৈহাটি থেকে রয়েছেন শুভ্রজিৎ সিং। শুভ্রজিৎ, ঠিক কি চিত্র এখন উঠে আসছে নৈহাটির বড় মার, ওখানে ভক্তের সমাগম তো রয়েছে, তাছাড়া আর কি দেখতে পাচ্ছো? দেখো, অবশ্যই ভক্তের সমাগম তো শুধু আজ থেকে নয়, গতকাল থেকেই আমরা কলকাতা টিভির পর্দায় বারবার করে তুলে ধরেছি নৈহাটির এই বড়মার ভক্তের সমাগম প্রায় লক্ষাধিকের উপরে। আজকে সকাল থেকেই ডন্ডি কাটা চলছে, মন্দির কমিটি সূত্রে যতদূর জানা যাচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ আজকে ডন্ডি কেড়েছেন এই বড় মায়ের কাছে। আর কিছুক্ষণ পরেই মায়ের মূল পুজো শুরু হবে, রাত্রি দুটোর সময় অঞ্জলি হবে। ইতিমধ্যেই বিকেল পাঁচটার সময় মায়ের যে গর্ভগৃহে যে পুজো, সেই পুজো হয়ে গিয়েছে। এখনো ডন্ডি কাটা চলছে, এখনো পুজোর তোড়জোড় চলছে, আর কিছুক্ষণ পরেই শুরু হবে বড়মার নৈহাটির পুজো। কিন্তু তার আগে আমার চিত্র সাংবাদিকরা দেখানোর জন্য তোমাকে বলবো যে তোমাকে একবার ভিড়টা একবার যদি দেখাই, যে সকাল থেকে একই পরিমাণ ভিড় এই নৈহাটি বড়মার কাছে রয়েছে। এখনো বহু মানুষ আছেন যারা ডন্ডি কাটছেন, অনেক মানুষ শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও কিন্তু বহু মানুষ তারা আসছেন মায়ের কাছে পুজো দিচ্ছেন। কারণ বিশ্বাসের উপর সব কিছু হয়, কারণ বিশ্বাসের উপরে তারা এতদূর থেকে আসছেন। আমরা সকালে যেমন একজনের সাথে কথা বলেছিলাম, তিনি বম্বে থেকে এসছেন শুধুমাত্র বড় মায়ের দর্শন করার জন্য, এরকমই পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও ভিন রাজ্য থেকেও কিন্তু বহু দর্শনার্থী তারা আসছেন এই নৈহাটির কাছে বড় মায়ের কাছে পুজো দিতে। একদমই, তোমাকে অনেক ধন্যবাদ। সরাসরি আমাদের সঙ্গে ছিল নৈহাটি থেকে আমাদের প্রতিনিধি। ঠিক যেমনটা সে বলছিল যে বিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু এত ভক্ত তারা কিন্তু এসে পৌঁছেছে নৈহাটির বড়মার দর্শনে। আমরা দেখতে পাচ্ছি যে ভক্তরা তারা দণ্ডি কাটছেন, গর্ভগৃহের পুজো বিকেলেই হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নৈহাটিতে মায়ের আরাধনা শুরু হবে।